হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ এ কেমন রান্না। নামটা শুনে অবাক হচ্ছেন তো? অবাক হওয়ার কিছু নেই, সব বলবো কেন আমি এই নামকরণ করেছি। তো তার আগে বলি, আজকে আমাদের রেসিপি হলো ছোলার ডালের সন্দেশ বা মিষ্টি। আপনারা যা ইচ্ছা নামকরণ করতে পারেন, নামকরণে কি যায় আসে, খাওয়াতে টেস্টি হলেই হলো। তার জন্য আমি কিছু ছোলা, যেটাকে আমি 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। এবার আমি কিছু দুধ জাল করে নেব। দুধটা যেহেতু খুব ঘন ছিল, তা আমি এখানে জল অ্যাড করেছি। মনে রাখবেন, দুধটা কিন্তু নিচের দিকটা একটু নেড়ে ছেড়ে দেবেন, নাহলে নিচে ধরে যাবে। এবার দুধ তো গরম হয়ে গেছে, আমি আরেকটা ফ্রাই প্যানে এখানে কিছু ঘি নিয়ে নিব। তার সাথে আমি অ্যাড করব এলাচের গুঁড়ো, আর যেই ছোলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকে আমি হালকা হাতে আস্তে আস্তে এটাকে দিব। দিয়ে এটাকে 5-6 মিনিটের মতো ভেজে নিব, বেশি কিন্তু ভাজবেন না, নাহলে পোড়া পোড়া গন্ধ হবে। তো আমি বলছিলাম না কেন এই নামকরণ করেছি আমি, এর কারণ হলো বাড়ির লোকজন আমাকে সবসময় বলে আমার নাকি ডাল বুদ্ধি। তো আমি আমার এই ডাল বুদ্ধি দিয়ে অনেক কিছু খাওয়ারের রেসিপি এক্সপেরিমেন্ট করি, তার মধ্যে অনেকগুলো এতটাই খারাপ হয় যে মুখে তোলার মতো না, অনেকগুলো এতটাই ভালো হয় বলার কথা না। যখন ভালো ভালো রান্না করি তখন আমার নিজেকেই অবাক লাগে, আমি তৈরি করেছি তো এটা, কে আমি, আমি এখানে কী করছি, আমার তো নাশায় থাকা উচিত ছিল খাওয়ার এক্সপেরিমেন্ট করার জন্য। জানি না নাশায় কোনো খাওয়ার এক্সপেরিমেন্টের আলাদা পোস্ট আছে কি না। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি দুধটাকে অ্যাড করব। দুধটা অ্যাড করার পর আমার মোটামুটি 30-40 মিনিট সময় লেগেছে এটাকে একটা ঘন ভাব নিয়ে আসতে। দুধ অ্যাড করার 4-5 মিনিট ঢাকনা দিয়ে রাখবেন, তারপর কিন্তু সব সময় এটাকে নাড়তে হবে, না হলে নিচের দিকটা লেগে গিয়ে পুড়ে যাবে, যেটা আমরা তৈরি করতে চাইছি সেটা আর হবে না। আমি যখন ভালো ভালো কোনো খাবার তৈরি করি তখন আমার বাড়ির লোকজন তো ভালো বলে, কিন্তু যখন খারাপ তৈরি করে ফেলি তখন তারা অনেক বিপদে পড়ে, কারণ তারা বলতে পারে না যে খাবার খারাপ হয়েছে, কারণ যদি খারাপ বলেও দেয় আমি তো কান্নাকাটি করে মাথা খারাপ করে দেবো। তো খারাপ হলেও ভালো হলেও তারা আমাকে ভালোই বলে, কিন্তু আপনাদের জন্য এটা না, আপনারা ট্রাই করে অবশ্যই জানাবেন ভালো হয়েছে না খারাপ হয়েছে। তবে আমি যেগুলো খারাপ এক্সপেরিমেন্ট করি সেগুলো আপনাদের কাছে শেয়ার করি না, যেগুলো ভালো সেগুলোই শেয়ার করি, তো টেনশন নেওয়ার কোনো ব্যাপার না। আমি এটা তৈরি করার জন্য মোটামুটি 200 গ্রাম ছোলার ডাল ইউজ করেছি। আমি তো ছোলা কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে, দোকানদার কাকু ছোলার সাথে সাথে পোকাকে আমার সাথে ফ্রি দিয়ে দিয়েছে। যখন আমি ডালটাকে তুললাম জল থেকে, মনে হচ্ছে উপরে পোকার লেয়ার পড়ে গেছে, পোকা আমার জীবনটাকে নষ্ট করে দিল। না খাওয়ার খেতে পাই ঠিক মতো, না ঘুমাতে পারি, রাত্রিবেলা কানের কাছে এসে এত চিৎকার করে পুরো কানের ঝালাপালা করে দেয়, মাঝে মাঝে মনে হয় এদেরকে ঘর বাড়ি ছেড়ে দিয়ে বনবাসে চলে দেয়, কিন্তু সেখানে গিয়েও তো শান্তি নেই, সেখানেও তো তারা আছে। তাও আবার ছোলার যে ডালটা খেয়েছে, পুরো একটাকে খায়নি, একটার একটু আরেকটার একটু সবগুলো একটু একটু টেস্ট করে বেরিয়েছে। এরাও আজকাল মানুষের মতো লোভী হয়ে গেছে, একটাতে মন ভরে না, সবগুলোকে টেস্ট করা চাই। আরেকটা ফ্রাই প্যানে আমি কিছু ঘি অ্যাড করলাম, তাকে চামচ দিকে চারিদিকে ছড়িয়ে দিব, দিয়ে যে ছোলার ডালের মিক্সারটা ছিল আমি এখানে দিয়ে দিব। এটা কিন্তু গরম গরমই দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে একটা জমাট বেঁধে যাবে। দেখুন অনেকটাই গরম রয়েছে, এবার 5 মিনিট আমি ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এটাকে আমি টিপে টিপে কিন্তু গোল করব। গোল করে আমি টুটি ফুটি ইউজ করেছি, আপনাদের কাছে টুটি ফুটি না থাকলে বাজারে চেরি ফলের প্যাকেট পাওয়া যায়, ওগুলো ইউজ করতে পারেন ডেকোরেট করার জন্য।
দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে আমি সব কটাই বানিয়ে নিব, এটা কিন্তু খেতে খুব টেস্টি। আপনারা বানিয়ে অবশ্যই জানাবেন কেমন লাগছে খেতে, লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।